Hello students, welcome to our channel Arrow to Success. So, today we will start the chapter to start with rules of joining sentences. Okay, let's start. So, first day, I mean, with to or omit so that a sentence is start. Korabo, but I mean, j question gulo korabo to mother examine j type ba j method of holo kora, making to shave a big korbo. Jatumra easily shakulo solve kotapara. Okay, let's start. Okay, with to omit so that first amra a erakum type of sentence korbo. Mane sentences so that thakbe. তো যে অ্যানসার থাকবে সেখানে আমরা টু টু বসাবো ইনস্টিড অফ সো দ্যাট ইনস্টিড মানে দ্যাট মিন্স ইট সো দ্যাটের বদলে আমরা টু টু বসাবো দেখো ফার্স্ট কোশ্চেন হচ্ছে দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক তো এখানে যে রুলটাকে ফার্স্ট ফলো করা হয় সেটা দেখে না যে রুলসটা একবার দেখে নিলে তোমাদের কোনো প্রবলেম হবে না তো রুলসটা কি ফার্স্টে বসবে সাবজেক্ট যখন বলে সেটা হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট হলো দ্য ম্যান সাবজেক্ট হলো দ্য ম্যান এবার হচ্ছে উইথ হেল্পিং ভার্ব আচ্ছা হোয়াট ইজ হেল্পিং ভার্ব হেল্পিং ভার্ব হলো হচ্ছে ইজ অ্যাম ইজ এগুলো হচ্ছে সব হেল্পিং ভার্ব ওকে আচ্ছা তারপরে আসবে ইজ সো এইবার সোটা কিসে কনভার্ট হবে টুতে মাথায় রাখতে হবে সো সবসময় টুতে কনভার্ট হবে ওকে তো এখানে টু হয়ে গেল টু এবার কি উইক উইক হলো অ্যাডজেক্টিভ মানে কোনো মানে দশা কোনো অবস্থা বোঝাচ্ছে মানে আই অ্যাম উইক আই এম ফাইন আই এম ওয়েল ওকে তো এরকম তো দশা বাজাচ্ছে উইক তো বসে গেল তারপরে কি আছে দেখো সেন্টেন্সে কোশ্চেনে কী আছে দ্যাট হি ক্যান নট ওয়াক তাহলে কী আছে এখানে টু ওয়াক মানে মানুষটা হাঁটতে খুবই দুর্বল মানে সে হাঁটার জন্য খুবই দুর্বল তাহলে হয়ে গেল দ্যাটটা জাস্ট চেঞ্জ হয়ে গেল দেখো দ্যাট হি ক্যান নট ওয়াক তো দ্যাট হি ক্যান নট যেটা হয়ে যাবে পুরোটা হচ্ছে কনভার্ট হয়ে গেল টুতে এ দেখো পুরোটা কনভার্ট হয়ে গেল টুতে কি না করতে ওয়াক তার মানে দ্যাট হি ক্যান নট এই পুরোটা হচ্ছে কি করতে তে বোঝাচ্ছে দ্যাট হি ক্যান নট টু তো সেটা টুতে কনভার্ট হলো ওয়াক ওকে তো নেক্সট দেখো আর একটা এরকমই মেথড ফলো করে আর একটা এক্সাম্পল দেখো দ্য বক্স ইজ টু হেভি টু বি লিফটেড মানে এই বক্সটা খুবই ভারী ওপরে তোলার জন্য ওকে তো এখানে সাবজেক্ট কি দেখো সাবজেক্ট হলো দ্য সাবজেক্ট কি এখানে সাবজেক্ট হচ্ছে সাবজেক্ট হলো দ্য বক্স হ্যাঁ যেমন ফার্স্টেরটাই ছিল দ্য ম্যান এখানে সাবজেক্ট হলো দ্য বক্স ওকে ইজ হলো হেল্পিং ভার্ব আগে করেছে রুলটা ফলো করো ইজ হলো হেল্পিং ভার্ব আচ্ছা টু টু আছে টু তাহলে কি হলো যে টুতে কনভার্ট হলো আবার টু থাকলে সেটা সোতে কনভার্ট হবে দ্যাটস ইট আর কিছু না রিভার্স আর ফরওয়ার্ড ফলোটা করবে মেথড ফলো করবে জাস্ট আচ্ছা কি কি বক্সটা খুব কি হেভি বক্সটার দশা বক্সটার স্থিতি বোঝাচ্ছে বক্সটা কি হেভি মানে খুব ভারী কি করতে টু বি লিফটেড মানে এইবার এটা দেখো কনভার্ট হয়ে গেল টু টুটা দ্যাট দেখো ফার্স্টে বলা হচ্ছে টুটা মানে কি দ্যাট হি ক্যান নট তার মানে টুটা কনভার্ট হবে যখন এই যে টুটা কনভার্ট হবে তখন এইভাবে দ্যাট ইট ক্যান নট বি লিফটেড তার মানে টুটা যখন আসে মানে টুটা নাবাচক হিসেবে আসবে আর যদি অলরেডি সেন্টেন্সে যদি দ্যাট দ্যাট ই ক্যান নট আর এখানে একটা বস্তু বোঝাচ্ছে দ্যাট মিন্স দ্যাট ইট ক্যান নট তো সেই কারণে এটা ছিল ঠিক আছে তো এখানে দ্যাট ইট ক্যান নট বি লিফটেড ছিল এই কারণে ঠিক আছে তো তাহলে আগেরটা কি ছিল আগেরটা উল্টো হয়েছিল আর এক্ষেত্রে আর একটা অপোজিট কনভার্ট করে দেখানো হলো ঠিক আছে সো নেক্সট তো ফার্স্টেরগুলো ছিল সো দ্যাট আর টু টু দিয়েছিল তাই তো আচ্ছা তাহলে নেক্সট জয়েনিং আমরা করব আইদার অর দিয়ে ঠিক আছে আচ্ছা ফার্স্ট এক্সাম্পল দেখো হি ইজ এ ফুল হি ইজ এ ম্যাডম্যান তো এখানে দুটো হচ্ছে এটার হচ্ছে
প্রস্তুত দশা হয়ে যাচ্ছে, আর এখানে তাহলে কি করে চেঞ্জ হবে এটা আইদার অর সেন্টেন্সে? তাহলে দেখো, যে রুলসটা ফলো করবে সেটা হচ্ছে যে ফার্স্টে সাবজেক্ট বসবে সেন্টেন্সে, যখন এই যে সেন্টেন্সটা আছে যখন এরকম দেবে, দিয়ে দেবে দেখো, হি ইজ এ ফুল, হি ইজ এ ম্যাডম্যান। তো এই সেন্টেন্সটা যখন তোমার তোমার হচ্ছে আইদার অর সেন্টেন্সে কনভার্ট হবে, যে রুল ফলো করবে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব। আগেই বলেছি হেল্পিং ভার্ব মিন্স হচ্ছে ইজ, ওকে? নেক্সট হচ্ছে হেল্পিং ভার্বের পরে বসবে আইদার, আইদার অর সাবজেক্ট করছে তো আইদার আইদার বসবে। তারপর হচ্ছে ফার্স্ট অবজেক্ট, অবজেক্ট কে? ফার্স্ট অবজেক্ট হচ্ছে ফুল, ঠিক আছে? অর অর বসবে, এবার অর বসবে মানে দুটো আছে, মানে সে বোকাও আবার একটা ম্যাডম্যানও, তাহলে কি সে দুটোই, তাই তো? সেই জন্য ফার্স্ট অবজেক্ট হচ্ছে ফুল, সেকেন্ড অবজেক্ট হচ্ছে ম্যাডম্যান। এই দেখো সেকেন্ড অবজেক্ট হচ্ছে ম্যাডম্যান। তাহলে কি হলো সেন্টেন্সটা দেখে নেওয়া যাক, হি ইজ আইদার এ ফুল অর এ ম্যাডম্যান, তার মানে সে হয় বোকা আর নয় অথবা একজন ম্যাডম্যান, ঠিক আছে? তাহলে কি ফার্স্ট কোয়েশ্চেনটা তাহলে কি ছিল? ক্লিয়ারলি দেখো, হি ইজ এ ফুল, হি ইজ এ ম্যাডম্যান, তাহলে অ্যান্সার হবে হি ইজ আইদার এ ফুল অর এ ম্যাডম্যান। ওকে, সো সেকেন্ড কোয়েশ্চেন দেখো, রাম উইল গো, লক্ষ্মণ উইল গো, মানে দুজনাই একই রকম কাজ করছে, শুধু কি নেমটা চেঞ্জ, মানে অবজেক্ট অবজেক্টটা চেঞ্জ। দেখো এখানে রাম আর লক্ষ্মণটা এই দুটো আলাদা অবজেক্ট, ডিফারেন্ট টাইপ অফ অবজেক্ট, বাট দুজনাই যাচ্ছে, তাই তো? যাওয়াটা হচ্ছে কমন কিন্তু অবজেক্টটা আলাদা, তো সেই কারণে এখানে হবে আইদার রাম অর লক্ষ্মণ উইল গো, হয় রাম আর নয় লক্ষণ বা লক্ষ্মণ যাবে, ঠিক আছে? হয় রাম আর লক্ষ্মণ যাবে, দ্যাট মিন্স আইদার রাম অর লক্ষ্মণ উইল গো। ওকে, নেক্সট, তো নেক্সট হচ্ছে আমরা স্টার্ট নেক্সট করবো হচ্ছে নাইদার নর সেন্টেন্স। তো নাইদার নর সেন্টেন্সটা কী করে করা হয়? এটা নাবাচক সেন্টেন্স বলা হয় বেঙ্গলিতে। আচ্ছা স্টার্ট করা যাক, এক্সাম্পল হচ্ছে হি ডাজ নট ড্রিঙ্ক, হি ডাজ নট স্মোক। তো দেখো এখানে সাবজেক্ট দুটোই এক, সাবজেক্ট কে? সাবজেক্ট হলো হি, সাবজেক্ট দুটোই এক, হি হি এক, এখানে কি কমন? সে এখানে বলছে যে না ড্রিঙ্ক করে না স্মোক করে, তার মানে হচ্ছে হিটা কমন থাকলো, তাহলে দুটোই করে না, তাহলে নাইদার ড্রিঙ্কস নর স্মোকস। আচ্ছা এস কেন হলো? বিকজ হি ইজ এ থার্ড পার্সন, দ্যাটস ওয়াই এখানে আমাদের এস অ্যাড করতে হবে ড্রিঙ্কসের পাশে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। তাহলে কি হবে, হি ডাজ নট ড্রিঙ্ক অ্যান্ড হি ডাজ নট স্মোক, হিটা কমন, তাহলে হিটা ফার্স্টে বসে গেলো সাবজেক্ট, ঠিক আছে? তারপরে কি, নাইদার ড্রিঙ্কস নর স্মোক, না ড্রিঙ্ক করে না স্মোক করে, তাহলে না ড্রিঙ্ক করে দ্যাট মিন্স নাইদার ড্রিঙ্কস না স্মোক করে মানে নর স্মোকস। ওকে, নাইদার ড্রিঙ্কস নর স্মোক, ফার্স্টে বসবে ড্রিঙ্ক তারপরে হচ্ছে স্মোক। ওকে, সো নেক্সট এক্সাম্পল দেখো, হি উইল নট স্পেন্ড হিজ মানি, হি উইল নট ইনভেস্ট ইট। তো দেখো হি উইল মানে হি উইল, হিটা হলো এক্ষেত্রে দেখো এখানে সেম এক্সাম্পল, এটা অনেকটাই এক, দেখো হি আর হি হলো সাবজেক্ট, তাই তো কমন বসে গেল, তাহলে কি কমন সেটা ফার্স্টে বসিয়ে দিতে হবে যেটা কমন, ঠিক আছে? আচ্ছা দেখো, হি উইল নট স্পেন্ড হিজ মানি, হি উইল নট ইনভেস্ট ইট, মানে সে এটার ওপর মানি স্পেন্ডও করবে না আবার এটার ওপর ইনভেস্টও করবে না, তাহলে দুটো জিনিস করছে না, একটা স্পেন্ড করছে না আর একটা ইনভেস্ট করছে না, তার মানে কি করছে না আর ফিউচারিতে বলছে, তাই তো? হি হলো সাবজেক্ট, উইল হলো হেল্পিং ভার্ব, আগেই বলা ছিল কন্ডিশনে হেল্পিং ভার্ব, উইল ইজ এগুলো, তো তারপরে বসে যাবে নাইদার, মানে আইদার বসেছিল আগেরটা, এবার নাইদার, কারণ বলে দিয়েছে কি নাইদার নট সেন্টেন্স করতে, নাইদার কী করবে না স্পেন্ড হিজ মানি, স্পেন্ড হিজ মানি, তারপরে পড়ে থাকলো কি নর ইনভেস্ট ইট, মানে সে এটার উপর স্পেন্ডও করবে না আবার ইনভেস্টও করবে না, তো হি উইল নাইদার স্পেন্ড হিজ মানি নর ইনভেস্ট ইট। ওকে, তাহলে এটা যদি আয়দারে থাকতো
তাহলে মানে হচ্ছে আয়দারে থাকলে কি হতো, হ্যাঁ বাচকে হতো, মানে ওইটাও করবে ওটাও করবে, কিন্তু এখানে নাইদার মিন্স হচ্ছে এখানে এটাও করবে না ওটাও করবে না, ঠিক আছে। তো নেক্সট নেক্সট যাও কোশ্চেন থ্রি, কোশ্চেন নাম্বার থ্রি দেখো, দ্য পিএম উইল নট এগ্রি, দ্য প্রেসিডেন্ট উইল নট এগ্রি। দেখো এখানে ডিফারেন্টটা কি, দেখো দুটো জিনিস দেখো, এখানে এখানে এও এগ্রি করছে না, এও এগ্রি করছে না, কিন্তু দুজনার সাবজেক্ট আলাদা, একজন হলো পিএম আর একজন হলো প্রেসিডেন্ট, তাই তো? তাহলে তাহলে দুজনার মধ্যেই দুজনাই এগ্রি করবে না, আর এগ্রি না করা জিনিসটা হচ্ছে কমন দুজনার মধ্যে। তাহলে দেখো নাইদার দ্য পিএম, আচ্ছা নাইদার দ্য পিএম, তাহলে নাইদার দ্য পিএম আর নর দ্য প্রেসিডেন্ট প্রেসিডেন্ট উইল এগ্রি, এই যে, আর নটটাই হচ্ছে চেঞ্জ হয়ে যায় নাইদারে, সেই জন্য নট থেকে যখন এই সেন্টেন্সটা নাইদারে কনভার্ট করবে তখন কিন্তু এরকম সেন্টেন্স হয়, এটা মাথায় রাখবে, যখন নট এগ্রি থাকবে তখনই নাইদারের কথা আসে। তো ক্লিয়ারলি দেখো এটা কী হলো অ্যান্সার, যদি কোশ্চেন নাম থাকে দ্য পিএম উইল নট এগ্রি, দ্য প্রেসিডেন্ট উইল নট এগ্রি, তাহলে অ্যান্সার হবে নাইদার দ্য পিএম নট দ্য প্রেসিডেন্ট, নাইদার দ্য পিএম, আর সেকেন্ড অবজেক্টটা বসবে নট দিয়ে, নট দ্য প্রেসিডেন্ট উইল এগ্রি, ঠিক আছে। ওকে এবার নেক্সট সেন্টেন্স দেখো, বিকজ দিয়ে, উইথ বিকজ, আচ্ছা কোশ্চেন দাও, কোশ্চেন কিরম থাকতে পারে, শি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল, শি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, শি ওয়াজ ইল, শি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, তার মানে সে অসুস্থ ছিল, সে মিটিংয়ে উপস্থিত হতে পারেনি। তো দেখো তাহলে এখানে কি হবে, শি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং বিকজ শি ওয়াজ ইল, তার মানে কি, এটা নর্মালি কোশ্চেন আমরা আমরা নিজেরাই বলি যে সে মিটিংয়ে উপস্থিত হতে পারেনি কারণ সে অসুস্থ ছিল, আর কারণটার জন্য এখানে বিকজটা অ্যাড করা হয়। ওকে এটা ইজি একদমই, তাহলে বিকজ সেন্টেন্সে কখন আসে, যখন এই ডটটা উঠে যাবে তখনই বিকজ আসবে, এবং সেন্টেন্সটাকে সুন্দরভাবে সাজিয়ে লেখার জন্য সে মিটিংয়ে আসতে পারেনি কারণ সে অসুস্থ ছিল, সে আসতে পারে, এই যে সে অ্যাটেন্ড করতে পারেনি, শি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং বিকজ, কেন, শি ওয়াজ ইল। এটা জাস্ট নিজেকে বুঝে নিতে হবে কোনটা পরে হবে, এবং বেঙ্গলিতে প্রথমে করে নেবে, তারপরে ইংলিশে করলে সেটা কিন্তু ইজিলি হয়ে যায়, কারণ আমরা ফার্স্টে বলবো যে সে মিটিংয়ে উপস্থিত হয়নি কেন, সে অসুস্থ ছিল, শি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং বিকজ শি ওয়াজ ইল। ওকে নেক্সট দেখো, ইফ ক্লজ, ইফ ক্লজ যখন সেন্টেন্সে অ্যাড হয়, আচ্ছা যখন অ্যাড হয় তখন যদি বলে তোমায় ইফ ক্লজ সেন্টেন্সে কনভার্ট করো তখন এটা করবে। আচ্ছা কোশ্চেনগুলো কিরম থাকবে দেখো, এক্সাম্পল দেখো একটা, শি মাস্ট কনসাল্ট আ ডক্টর আদারওয়াইজ শি উইল নট নো হোয়াট হার প্রবলেম ইজ, মানে তার ডক্টরের সঙ্গে কনসাল্ট করা উচিত, না হলে আদারওয়াইজ 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 শি উইল নট নো নট নো হোয়াট হার প্রবলেম ইজ, সে জানতে পারবে না যে তার প্রবলেমটা বা অসুবিধাটা কি। তো এখানে রুলটা দেখো, ফার্স্টে একবার রুলটা দেখে নিলে ইজি হয়ে যায়, সকলের রুল প্রায় কাছে আছে। দেখো মানে ইফ, ইফ বসবে সাবজেক্টের আগে, ঠিক আছে, ইফ মানে যদি বাংলায় বলা যায় যদি সে ডাক্তারের সঙ্গে, বাংলা ডাকে শোনো, যদি সে ডাক্তারের সঙ্গে কনসাল্ট না করে যে তার কি হয়েছে বা তার কি প্রবলেম হয়েছে, তাহলে সে অসুবিধা মানে অসুবিধায় পড়বে আর কি। ইফ শি ডাজ নট কনসাল্ট এ ডক্টর শি উইল নট নো হোয়াট হার প্রবলেম ইজ। তো এখানে দেখো ক্লিয়ারলি দেখাচ্ছে, ইফ শি ডাজ নট কনসাল্ট আ ডক্টর শি উইল নট নো হোয়াট হার প্রবলেম ইজ, ঠিক আছে, মানে সে যদি ডাক্তারের সঙ্গে কনসাল্ট না করে তাহলে সে কখনোই জানতে পারবে না যে তার প্রবলেমটা বা তার অসুবিধাটা কি, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, এটা এই ইফ ক্লজ দিয়ে, আর দ্য টাইপিস্ট শুড বি কেয়ারফুল আদারওয়াইজ শি উইল লস হার জব, তো টাইপিস্ট হয় যারা টাইপ করে তাদেরকে সবসময় সতর্ক থাকতে হয়, না হলে তারা তাদের জব বা
চাকরি হারাবে বা খোয়াবে। ঠিক আছে, তাহলে এটা থাকলে কি হবে, তার মানে বেঙ্গলি খেতে পারে, যদি টাইপিস্টরা কেয়ারফুল না হয় তাহলে তারা তাদের জব হারাবে। যদি মিনস হলো ইফ, যদি মিনস হলো ইফ, দেখো ইফ ইফ দ্য টাইপিস্ট হলো সাবজেক্ট, ইফ বসবে সাবজেক্টের আগে, যখন ইফ ক্লজ এন্ড, যেমন ইফ দ্য টাইপিস্ট, ইজ হলো হেল্পিং ভার্ব, এ দেখো এখানে আছে হেল্পিং ভার্ব, ইজ উইল এগুলো, নট কেয়ারফুল মানে শুড বি কেয়ারফুল, তো যদি কেয়ারফুল না হয়, বেঙ্গলিটাকে করে নেবে, যদি কেয়ারফুল না হয় শি উইল লস আর জব, সিম্পল। আদারওয়াইজ যেটা সেটা চলে গেল, চলে গিয়ে এখানে ডট উঠে গেল, উঠে গেল, উঠে গিয়ে কী হলো, ইফ দ্য টাইপিস ইজ নট কেয়ারফুল শি উইল লস আর জব, সিম্পল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, নেক্সট হচ্ছে করবো আমরা আনলেস। আনলেস কখন ইউজ হয় দেখো, আনলেস ইউজ হয় তখন যখন ইফ নট বা সো ইট উইল বি রং টু ইউজ অ্যানাদার নট ইন দ্য ক্লসেস উইথ আনলেস। আচ্ছা একটা কোশ্চেন, একটা এক্সাম্পল দেখো, দ্য টাইপিস্ট শুড বি কেয়ারফুল আদারওয়াইজ শি উইল লস আর জব, আগের কোশ্চেনটাই দেখো, সেটা আমরা আনলেসে কনভার্ট করবো কীভাবে হবে। আনলেস দ্য টাইপিস্ট ইজ কেয়ারফুল দ্য শি উইল লস আর জব, আনলেস মানে যতক্ষণ পর্যন্ত না, তো এখানে আগেরটা কি ছিল, যদি না করে, আর এখানে হবে কি, আনলেস মিনস যতক্ষণ, এটা আমরা বেঙ্গলিতে ইউজ করি, তো সেটাই তো ইংলিশে কনভার্ট হচ্ছে, যতক্ষণ কথাটাও আমরা বলতে পারি। তো যদি কোশ্চেনে বলে আনলেস সেন্টেন্সে কনভার্ট করবে, তখন আমরা ইফের জায়গায় আনলেস বসিয়ে দেবো সাবজেক্টের আগে, আর সাবজেক্ট প্রথমে আছে দ্য টাইপিস্ট, আর এটাই হলো সাবজেক্ট, তো সাবজেক্টের আগে কী বসিয়ে দেবো, আনলেস, আনলেস দ্য টাইপিস্ট ইজ কেয়ারফুল, এই যে শুড বি কেয়ারফুল, তো এখানে হবে ইজ কেয়ারফুল, তো কমা শি উইল লস আর জব। ঠিক আছে, যদি কেয়ারফুল না হয় সে তার জব হারাবে, এটা একটা কমা দিয়ে লিখতে হবে। ঠিক আছে, এটা ফলো করবে, এখানে যে ইয়েটা রয়েছে, রুলসটা রয়েছে, সেটা ফলো করবে, তারপর এই অ্যান্সারটা দেবে, ভালো করে দেখবে, শিখে যাবে। ঠিক আছে, নেক্সট অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজটা আমরা, আমাদের কাছে খুবই কমন, তো দেখো খুবই ইজি হবে। কোশ্চেন ওয়ান, হি ফিনিশড হিজ ওয়ার্ক হি ওয়েন্ট আউট ইমিডিয়েটলি, সে তার কাজ শেষ করলো আর সে তারা খুব তাড়াতাড়ি চলে গেল, তাহলে কীভাবে হবে, মানে সে খুবই তাড়াতাড়ি, অ্যাজ সুন অ্যাজ হি ফিনিশড হিজ ওয়ার্ক হি ওয়েন্ট আউট, মানে হি ফিনিশড হিজ ওয়ার্ক হি ওয়েন্ট আউট ইমিডিয়েটলি, এই যে ইমিডিয়েটলি কথাটা হলো যখনই থাকবে সেন্টেন্সে তখনই অ্যাজ সুন অ্যাজ কনভার্ট করতে বলবে ওরা, তো ইমিডিয়েট মানে সে খুব তাড়াতাড়ি কাজটা শেষ করলো আর বেরিয়ে গেল, তাহলে দুটোর ক্ষেত্রেই হয়ে গেল, কাজও তাড়াতাড়ি শেষ করলো আর বেরিয়েও গেল খুব তাড়াতাড়ি, সেই জন্য অ্যাজ সুন অ্যাজ হি ফিনিশড হিজ ওয়ার্ক কমা হি ওয়েন্ট আউট, সে বেরিয়ে গেল। ঠিক আছে, নেক্সট নেক্সট হচ্ছে নো সুনার হ্যাড, আচ্ছা নো সুনার হ্যাডটা দেখি কীভাবে বসে, নো সুনার ইন্ট্রোডিউসেস দ্য ইভেন্ট দ্যাট অকার্ড ফার্স্ট, নো সুনার হচ্ছে যে মানে ঘটনাটা ঘটে সেটাকে ফার্স্ট ইন্ট্রোডিউস করে। আচ্ছা এক্সাম্পল দিয়ে দেখো, ওটা ক্লিয়ার হবে, হি ফিনিশড হিজ ওয়ার্ক হি ওয়েন্ট আউট ইমিডিয়েটলি, ফার্স্ট এক্সাম্পল দেখো, প্রিভিয়াস এক্সাম্পলের মতো আমরা এখানেও করছি সিমিলারলি। ওকে আচ্ছা এখানে কি আছে, হি ফিনিশড হিজ ওয়ার্ক, নো সুনার হ্যাড হি ফিনিশড হিজ ওয়ার্ক হি ওয়েন্ট আউট। ঠিক আছে, মানে অ্যাজ সুন অ্যাজের জায়গায়, তাহলে আগেরটাও বলেছিলাম ইফের জায়গায় ওখানে বসেছিল, যেমন কতগুলো এক্সাম্পল দেয়, ইফের জায়গায় আনলেস বসেছিল, তেমনি অ্যাজ সুন অ্যাজ সুন অ্যাজের জায়গায় নো সুনার হ্যাড বসবে। ওকে, জাস্ট সিম্পল, যদি অ্যাজ সুন অ্যাজ বলা হয় তো বসিয়ে দেবে সাবজেক্টের আগে, অ্যাজ সুন অ্যাজ হি ফিনিশড হিজ ওয়ার্ক হি ওয়েন্ট আউট, আর যদি বলে নো সুনার হ্যাড বসাও, কনভার্ট করো, দেন সিম্পল, সাবজেক্ট মানে হি, সাবজেক্ট মানে হি, সাবজেক্টের আগে জাস্ট এটা লিখে দেবে, নো সুনার হ্যাড হি কী করেছিল, ফিনিশড হিজ ওয়ার্ক, ওখানটা একটা কমা, এদের একটা কমা আছে, মানে ডটটা উঠে গিয়ে এখানে কী হলো, কমা, তাই তো, মানে হি, এবার সে কী হলো, হি ওয়েন্ট আউট
সে বেরিয়ে গেল আর ইমিডিয়েটলি একদম বসাবে না, ইমিডিয়েটলি তো আমার মানেই তো এখান থেকে চলে এলো নো সুনার, তাই না? ইমিডিয়েটলিটার জন্যই আমরা কনভার্ট করছি আইদার অ্যাজ সুন অ্যাজ আর নো সুনার হ্যাডে। ওকে আচ্ছা আর একটা এক্সাম্পল দেখো, এটা ক্লিয়ার হয়। আই ওয়েন্ট টু বেড, আই ফেল অ্যাসলিপ ইমিডিয়েটলি, আমি বিছানায় চলে গেলাম আর আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। তাহলে দুটো ঘটনা ঘটছে ইমিডিয়েটলি, তার ইমিডিয়েটলিটা দেখো কনভার্ট হয়ে গেল সিম্পল। এর ক্ষেত্রেও তাই, ইমিডিয়েটলি যেটা ছিল এই যে ইমিডিয়েটলি, ইমিডিয়েটলিটা দাঁড়াও ক্লিয়ারলি দেখায়, এই যে ইমিডিয়েটলিটা, ইমিডিয়েটলিটা নো সুনার হ্যাড হয়ে গেল, এই যে নো সুনার হ্যাডটা ইমিডিয়েটলি হয়ে গেলো। এবার সাবজেক্টকে, সাবজেক্ট হলো আই, এবার নো সুনার ফার্স্টে বসাবে সাবজেক্টকে, সাবজেক্ট হলো আই, এবার হচ্ছে বসলো হচ্ছে ভার্ব মানে গন টু বেড, আমি বেডে চলে গেলাম, আর ওয়েন ছিল এখান থেকে গন বেডে চলে গেলাম, ঠিক আছে, অ্যান্ড আই ফেল অ্যাসলিপ, এই যে আই ফিল অ্যাসলিপ ইমিডিয়েটলি টাই কিন্তু কনভার্ট হলো ইতে। ওকে তো এটাই ছিল লাস্ট টপিক এটার, তো আমাদের এটা হয়ে গেল। তো নেক্সট ভিডিওতে আমি আমি আজকে যা যা করালাম তোমরা এগুলো সব প্র্যাকটিস করবে বাড়িতে, তো নেক্সট ভিডিওতে আমি একটা প্র্যাকটিস সেশন নিয়ে আসবো যেটাতে আমি এইগুলোর আরও প্রচুর প্র্যাকটিস করাবো, যাতে তোমাদের তোমরা যাতে খুব ইজিলি সলভ করতে পারো এক্সামে। ওকে থ্যাংক ইউ।